আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার আনুপুর, আজ নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল পাম কেক বা ফ্রুটস কেক। এই কেকটা কিন্তু আমরা ডিম ছাড়া করি, আর তারপরও দেখুন যে কতটা সফট এবং কতটা সুন্দর। এই কেকটা আজকে আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো, আর আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এভাবে করে কেক তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনাদের উৎসবটা যেমন জমে উঠবে, তেমনি আপনারা ঘরেও কিন্তু এর একটা সুন্দর স্বাদ পাবেন। দেখুন এই কেকটা কতটা সুন্দর, ভিতরটা দেখেছেন, এটা এত পারফেক্ট। আর আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার এই রেসিপিটা আপনারা পারফেক্টলি ফলো করবেন এবং এইভাবে করে কেক তৈরি করবেন। আসুন দেখে আসি কিভাবে এই কেকটা তৈরি করতে হবে। ফ্রুটস কেক করার জন্য আমি এখানে দেখুন যে বেশ কিছু ফ্রুটস নিয়েছি, এগুলো কিন্তু ড্রাই ফ্রুটস ইউজ করেছি আমি এখানে। আমি এখানে টুটি ফুটি ইউজ করেছি, এখানে 1/4 কাপ টুটি ফুটি রয়েছে। আমার চ্যানেলে দেখবেন যে খুব সহজে ঘরে কিভাবে টুটি ফুটি বানিয়ে সেটাকে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন পর্যন্ত, তার একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিংক আপনাদেরকে দিয়ে দেবো। আর আমি এখানে মোরব্বা নিয়েছি 1/4 কাপ। আমার চ্যানেলে মোরব্বা কিভাবে পারফেক্টলি বানিয়ে সেটা সংরক্ষণ করতে হবে তারও একটা ভিডিও রয়েছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আর এখানে আমি দেখুন যে 2 টেবিল চামচ পরিমাণ খেজুর নিয়েছি, এটাকে আমি কেটে ছোটো করে নিয়েছি। এখানে প্লাম নিয়েছি আমি 2 রকমের, সেটাকেও দেখুন যে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে কিশমিস নিয়েছি 1/4 কাপ পরিমাণ, কাজু নিয়েছি, এখানে আমি কাঠবাদাম নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, সব আমি এখানে 1 টেবিল চামচ করে নিয়েছি। আর এখানে আমি দেখুন যে এখানে অরেঞ্জ কালারের পাম নিয়েছি, এটাও আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ আখরোট নিয়েছি। এই সব কিছু ফ্রুটস আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও যে কোনো রকমের ফ্রুটস ব্যবহার করতে পারবেন, আর ফ্রুটস ব্যবহার করার জন্য কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনারা এখানে যে কোনো পরিমাণে দিতে পারবেন ফ্রুটস, বরঞ্চ বেশি হলে এটা খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এটা ফ্রুটস কেক এবং ক্রিসমাস স্পেশাল একটা কেক, তাই এখানে ফ্রুটসের কিন্তু কোনো রকম পরিমাণ আপনাদেরকে বলা হয়নি, এবং কোনো রকম যে এই এই ফ্রুটস দিতে হবে সেটাও নেই। যাদের ঘরে এত রকমের ফ্রুটস থাকবে না, তারা কিন্তু এখানে খুব কম পরিমাণে ফ্রুটস দিয়েও এটা করতে পারবেন, তবে খেতে কিন্তু সেটা অতটা টেস্ট হবে না। তাই যখন এই স্পেশাল কেকগুলো করা হয়, তখন কিন্তু দেখা যায় যে আমরা অবশ্যই এই ফ্রুটসগুলো আমাদের ঘরে নিয়ে আসি। টুটি ফুটিগুলো কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারবো, আর বলেছি আমি যে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য এটার আমি লিংক দিয়ে দেবো। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ একেবারে ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করেছি। অরেঞ্জটাকে ভালো মতো চিপে সেটাকে সেকে নিলেই আমাদের অরেঞ্জ জুসটা হয়ে যাবে। এখন এটাকে আমি ভালো মতো মিলিয়ে 1 ঘন্টার জন্য এটা রেখে দেবো, যাতে করে এই জুস দিয়ে এই ফ্রুটসগুলো অনেক সফট হয়ে যায়। তাহলে এটা কেকে দিলে সেটা খেতে আমাদের অনেক ভালো লাগবে। ফ্রুটসগুলো আমার ভিজিয়ে রাখতে রাখতে এই কেকের জন্য যে আমার ক্যারামেল প্রয়োজন, আমি এখন সেই ক্যারামেলটাকে করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, এবং এটাকে আমি দেখুন যে মাঝারি একটা টেম্পারেচার দিয়ে জাল দিতে থাকবো, এবং আস্তে আস্তে দেখবেন যে এটা ক্যারামেলে পরিণত হবে। আপনাদের যাদের ভয় রয়েছে, তারা এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল করতে পারবেন, তবে দেখুন আমি আজকাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পানি ছাড়া সুন্দরভাবে ক্যারামেল তৈরি করা যায়। দেখুন চিনিটা কিন্তু আমার আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর ক্যারামেলটা তৈরি করতে আমাদের কিন্তু কোনো চামচ বা খুন্তিরও দরকার হয় না, জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিতে পারবো, এবং এটাই কিন্তু সবচেয়ে বেস্ট একটা উপায়। দেখুন আস্তে আস্তে কিন্তু এভাবে গলে যাচ্ছে, এবং এভাবে আস্তে আস্তে আপনারা এটাকে নাড়তে থাকবেন। দেখেছেন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, এবং আস্তে আস্তে আমাদের চিনিগুলোও কিন্তু গলে যাচ্ছে। যখন দেখুন যে পুরোটা চিনি গলে গিয়েছে, তখন কিন্তু চুলার তাপমাত্রাকে একদম কমিয়ে দিতে হবে, এবং এভাবে করে নাড়তে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু গন্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে করে পুরো চিনিটা গলা পর্যন্ত এবং ক্যারামেল পর্যন্ত আমি কিন্তু জাল করেছি। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, দেখুন এই পানিটা আমি এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে, যাতে করে ক্যারামেলটা খুব সুন্দরভাবে লিকুইড হয়ে যায়। আর চুলার জালটা কিন্তু এই অবস্থায় দেখবেন যে একেবারে কমিয়ে দিতে হবে। এখন এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন যে ক্যারামেলটা একেবারে তরল হয়ে গিয়েছে।
এখন চুলার জালটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে এই ক্যারামেলটার যে পানিটা দিলাম সেটাকে জাস্ট একটা বলক তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বলক হয়ে গিয়েছে, আমি জালটা বন্ধ করে দিলাম এবং এটাকে ঠান্ডা করে নেব। এখন কেকের শুকনো উপকরণগুলো আমি একখানে চেলে নেব। আমি এখানে এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দা এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই দুটোকে আমি একটু জাস্ট মিলিয়ে নেব। আর এই কেকের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, এখানে কিছুটা আমরা স্পাইসি মশলা ব্যবহার করব। আর সেখানে আমি এখানে ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ দারচিনির গুঁড়ো। এটা আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। আর এখানে আমি ব্যবহার করব জয়ত্রী গুঁড়ো 1/2 চা চামচ, এটাও আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এখন এই সব উপকরণগুলো দেখুন যে আমি একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে এই সবগুলো একটু মিলে যায়। কারণ চালনিতে যখন আমরা চালি তখন কিন্তু সব উপকরণগুলো অত ভালোভাবে একসঙ্গে মিলে পড়ে না, সেজন্য আমরা কিন্তু ডাবল চালনি করি। আর সে যেহেতু এখানে আমি একবার চালছি, তাই আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এভাবে সব উপকরণগুলো চেলে নিচ্ছি। সব ড্রাই উপকরণগুলো দেখুন যে আমি চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার ব্যবহার করব। এই কেকে কিন্তু ব্রাউন সুগার যদি না দেওয়া যায় তাহলে এর যে একটা অরিজিনাল ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটা কিন্তু আসে না। কিন্তু আপনারা যদি ব্রাউন সুগার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে নর্মাল সুগার সেটাও ব্যবহার করতে পারবেন। তবে এখানে নর্মাল সুগার ব্যবহার করলে 1/4 কাপ পরিমাণ ব্যবহার করতে হবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে তরল ভ্যানিলা এসেন্সও 1 চা চামচ পরিমাণ ব্যবহার করতে পারবেন। এখন এগুলো আগে আমি এভাবে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। সব কিছু দেখুন যে আমি ভালো করে এভাবে করে মিলিয়ে নিয়েছি, কারণ ব্রাউন সুগারে কিন্তু অনেক সময় দলা থাকে, দলাগুলো কিন্তু অবশ্যই একটু ভেঙে নেবেন। আর এখানে আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা কিন্তু আমি 1 চা চামচের 1/8 ভাগ ব্যবহার করেছি। এটা জাস্ট একটু টেস্টের যে একটা তারতম্য রয়েছে, ভারসাম্যতা রয়েছে, সেটা নিয়ে আসার জন্য। আপনারা যদি কেউ এটা স্কিপ করতে চান সেটাও করতে পারবেন। আর এখানে আমি কিন্তু কোনো বাটার ব্যবহার করব না। আমি এখানে সাদা তেল, মানে রান্নার যে তেলটা আমরা ব্যবহার করি সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ। এখন এভাবে একটু জাস্ট এটাকে আমি মিলিয়ে নিচ্ছি, খুব বেশি মিলাতে হবে না। এখন আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম অরেঞ্জ জুস দিয়ে সেটা এখন পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমি ভিজিয়ে রাখলাম জুস দিয়ে, এটা কিন্তু আপনারা অরেঞ্জ জুসের বদলে অন্য যে কোনো জুস দিয়েও ভিজিয়ে রাখতে পারবেন। আমি এখানে অরেঞ্জ জুসটা দিয়ে ভিজিয়ে রাখলাম এই কারণে যে আমরা খুব হাতের কাছে খুব সহজে অরেঞ্জ জুসটা তৈরি করতে পারি, সেই কারণে আমি অরেঞ্জ জুস দিয়েছি। আপনারা চাইলে যে কোনো জুস দিয়ে এটা ভিজিয়ে রাখবেন। এখন দেখুন যে এভাবে ভালো করে আমি কিন্তু এটাকে একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পরে দেখুন যে আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই ক্যারামেলটাকে একটা ছাকনা দিয়ে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে যদি কোনো বালু থাকে কিংবা ময়লা থাকে সেটা ছাকনায় আটকে যাবে। এগুলো আমি একটু জাস্ট এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কুসুম গরম দুধ আমি এখানে 1/2 কাপ নিয়েছি। দেখুন যে কুসুম গরম দুধ নিতে হবে। এটা আপনারা যদি নর্মাল টেম্পারেচারে দুধ নেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ফুলবে না, যেহেতু এখানে আমি কোনো ডিম ব্যবহার করছি না, তাই আমি এখানে কুসুম গরম দুধটা ব্যবহার করেছি। এটাকে জাস্ট এভাবে একটু ভালো করে আগে নেড়ে চেড়ে নেব। দেখুন এগুলো কিন্তু আমি ভালো মতো একেবারে মিলিয়ে নিয়েছি। এখন আমার বাদ রয়েছে শুধুমাত্র বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর আমি এখানে 1/2 চা চামচ মানে 1.5 চা চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি। এখন খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি এখানে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা ফ্যানার তৈরি হয়ে গেল। আর এটাতেই কিন্তু এই কেকটা হবে একেবারে ফ্লাপি। দেখুন এভাবে ভালো মতো এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ভালো মতো মিলিয়ে নেওয়ার পরে দেখুন আমি একটা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিয়ে সেখানে তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করলাম কেকের সেটা ঠিক এখানে আমি ঢেলে দিচ্ছি।
ব্যাটারটা পুরোটা ঢেলে দেওয়ার পরে এভাবে জাস্ট একটু ট্যাপ করে দিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো এয়ার বাবল যদি থাকে তবে সেটা ফেটে যাবে। এখন আমি কিন্তু চুলায় একটা হাঁড়ি গরমে দিয়েছি 10 মিনিট আগে প্রিহিট করার জন্য। চলুন হাঁড়ির কাছে চলে যাই। হাঁড়িটা আমি 10 মিনিট আগে কিন্তু দেখুন প্রিহিট করে নিয়েছি, এর মধ্যে দেখুন যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমার যে কেকের মোল্ডটা রয়েছে সেটা আমি এর মধ্যে বসিয়ে দেব। যেহেতু আমি চুলোয় করে দেখাবো তাই এখানে আমি এটা ঢাকনা ভালো করে বন্ধ করে দিলাম এবং চুলার আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি একেবারে লো করে। আপনার চুলোয় ঠিক যতটুকু আপনি লো করতে পারবেন তার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে একটু খুলে নিচ্ছি। দেখুন এখন আমি কিছু ফ্রুটস দিয়ে এটাকে ডেকোরেশন করব। আমি যদি প্রথম অবস্থায় এই ফ্রুটসগুলো দিতাম তাহলে কিন্তু দেখা যায় এগুলো একেবারে নিচে চলে যেত, তাই আমি এখানে 20 মিনিট পরে এগুলো দিচ্ছি যাতে করে এগুলো দেখতে অনেক ভালো লাগে এবং এগুলো সব একেবারে উপরেই থেকে যাবে। এই টিপসটা কিন্তু অনেকেই ইউটিউবে দেন না, যেটা আমি এখন দিচ্ছি আপনাদেরকে, কারণ সবাই দেখা যায় প্রথম অবস্থায় দেন, দেওয়ার পরে এটা ভিতরে ঢুকে যায়, আবার তারা কিন্তু উপরে দিয়ে দেন। এটা কিন্তু তারা একেবারে গোপন একটা টিপস রেখে দেন, কিন্তু আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে জানিয়ে দিলাম যেটা আসলে কিভাবে করতে হবে। দেখুন এভাবে আমি সব ড্রাই ফ্রুটস আমি কিছুটা রেখে দিয়েছিলাম ওখানে, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি ঢেকে দিচ্ছি 25 মিনিটের জন্য। দেখুন আমার কেকটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আমার মোট 60 মিনিট মানে 1 ঘন্টা সময় লেগেছে। এটা আসলে চুলার তাপের উপরে নির্ভর করে, আপনি ঠিক কতটুকু তাপ দিচ্ছেন, যদি একটু কম বেশি হয় তাহলে সময়টা সেখানে একটু কম বেশি হবে, প্লাস মাইনাস হতেই পারে। এখন কিভাবে বুঝবো যে কেকটা হয়ে গিয়েছে, দেখুন এভাবে একটা সাসলিকের কাঠি বা টুথপিক ঢুকিয়ে দিয়ে যদি দেখি যে এটা একেবারে ক্লিন বের হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে আনমোল্ড করে ফিরে আসছি। ঠান্ডা করে দেখুন যে আমি কেকটাকে আনমোল্ড করে নিয়েছি। দেখেছেন এত সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা এবং এত সফট, দেখুন এত সুন্দর। এই যে আমি রেসিপিটা দিলাম এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি এই রেসিপি দেখে এভাবে করে প্লাম কেক বা ফ্রুটস কেক বা ক্রিসমাস স্পেশাল কেক তৈরি করেন তাহলে দেখবেন যে আপনাদের কেকগুলো একেবারে পারফেক্ট হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।